10টা দেশ বিদেশ বন্ধ হয়ে গেল হংকং এর গণতন্ত্রগামী সংবাদপত্র অ্যাপেল ডেইলি। হংকং এর সবথেকে বড় গণতন্ত্রগামী সংবাদপত্র অ্যাপেল ডেইলি বন্ধ হয়ে গেল। চীনের শি জিনপিং এবং হংকং এর ক্যারি লাম প্রশাসনের সমালোচনার ক্ষেত্রে হংকং এর এই ট্যাবলয়েডটি ছিল সব থেকে জোরালো শট। এর আগেও একাধিকবার প্রশাসনের রোষে পড়েছে সংবাদপত্রটি। বিতর্কিত জাতীয় সুরক্ষা আইন ভাঙছে তারা, এই অভিযোগ তুলে গত সপ্তাহে একাধিকবার সংবাদপত্রটির দপ্তরে হানা দেয় হংকং পুলিশ। আটক করা হয় প্রধান সম্পাদক এবং আরো 5 শীর্ষকর্তাকে। তাছাড়া সংস্থার সব সম্পত্তিও ফ্রিজ করে দেওয়া হয়। আজ সংস্থার তরফে জানানো হয়েছে, আমাদের কর্মীদের নিরাপত্তার কথা ভেবে আমরা আজ মধ্যরাত থেকে সব কাজকর্ম বন্ধ করে দিয়েছি। অন্যদিকে ব্রিটেনের বিদেশমন্ত্রী ডমিনিকের মতে হংকং এর মানুষের জন্য এক বিপুল আঘাত। ব্যুরো রিপোর্ট, টাইমস প্রোটিন বাংলা। ব্রিটিশ নৌসেনা জাহাজ লক্ষ্য করে বোমা ছুড়ল রাশিয়া। রুশ নৌসেনার বিমান SU-24 থেকে পরপর 4টি বোমা ছোড়া হলো ব্রিটিশ যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে। ঘটনাটি ঘটেছে কৃষ্ণ সাগরে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, কৃষ্ণ সাগরে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করেছে ব্রিটিশ নৌসেনার যুদ্ধ জাহাজ। নৌসেনাকে বারবার সতর্ক করা হয়েছিল কিন্তু তারা শোনেনি বলে দাবি রাশিয়ার। তারপরে সেই জাহাজ লক্ষ্য করে তহলদারি নৌবাহিনীর বিমান থেকে বোমা ছোড়ে রাশিয়া। ব্রিটিশ নৌসেনার যুদ্ধ জাহাজ HMS ডিফেন্ডার কৃষ্ণ সাগরের টহল দেওয়ার সময় ক্রিমিয়ার কেপ ফিওলেন্টের কাছে চলে এসেছিল। যদিও ব্রিটেন এই ঘটনার কথা অস্বীকার করে, তারা পাল্টা দাবি করে রুশ সেনারা মহড়া দিচ্ছিল। ব্রিটিশ জাহাজকে লক্ষ্য করে বোমা ছোড়ার মতো কোনো ঘটনা ঘটেনি। ব্যুরো রিপোর্ট, টাইমস প্রোটিন বাংলা। মাথা পিছু আয়ে ভারতকে টপকে গেছে বাংলাদেশ, এমনই দাবি করছেন শেখ হাসিনা। মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশ, এমনই দাবি করে কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুলে দিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। হাছান বলেন, সরকারের দক্ষ পরিচালনায় বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ভারতের থেকে বেশি করেছে, এমনকি করোনা আবহে সাধারণ মানুষের আয় বেড়েছে বলেই দাবি হাছানের। তিনি দাবি করেন, করোনা চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশে এই অর্থবর্ষে GDP বাড়বে 6.1%, পাশাপাশি মুদ্রাস্ফীতিও 5% মধ্যে। তাই হাছানের দাবি, সীমাবদ্ধ মুদ্রাস্ফীতি ও GDP বৃদ্ধি দেশের অগ্রগতির জন্য অনুকূল পরিবেশ। IMF 2021 পরিসংখ্যান বলছে, ভারত ও বাংলাদেশের মাথাপিছু গড় আয় প্রায় সমান। বাংলাদেশের মাথাপিছু গড় আয় মাসে 13,000 টাকার পাশাপাশি ভারতের মাথাপিছু গড় আয় 13,500 টাকার কাছাকাছি। ব্যুরো রিপোর্ট, টাইমস প্রোটিন বাংলা। আমেরিকার কাছে এখন আতঙ্ক ডেল্টা ভ্যারিয়েন্ট, দাবি ফৌজির। দেশে তো বটেই, বিদেশেও দাপাচ্ছে করোনা ডেল্টা স্ট্রেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভবিষ্যতে সারা বিশ্বে উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে করোনার এই স্ট্রেন। আমেরিকার এই স্ট্রেনের বারবার অন্তকে ভয় পাচ্ছে বলে জানান মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্টনি ফৌসি। তিনি বলেন, করোনার আসল ভ্যারিয়েন্টের তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি। আমেরিকায় অনুমোদিত ভ্যাকসিনগুলি এই স্ট্রেন রুখতে সক্ষম। কোচ প্রেসিডেন্ট বাইডেনও টিকার মাধ্যমে মার্কিন অর্থনীতির চাকা ঘোরানোর আর্জি জানিয়েছেন বারবার। ফৌসি বলেন, আমাদের কাছে অস্ত্র রয়েছে, তা ব্যবহার করে সংক্রমণ রুখে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস প্রোটিন বাংলা। মঙ্গলে কাঁচা যাবে জামা কাপড়, তৈরি হচ্ছে এমনই ওয়াশিং মেশিন। মঙ্গলের রয়েছে প্রাণের হদিস, এই প্রশ্নের উত্তর খুঁজতে মহাকাশে পাড়ি দিচ্ছেন গবেষকরা। মহাকাশে তাদের থাকতে হয় দিনের পর দিন, পরে থাকতে হয় বাসি জামা কাপড়। এবার তাই মহাকাশে জামা কাপড় কাচার ব্যবস্থা করতে উদ্যোগী নাসা। রকেটে বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাপড় কাচার কোনো সুযোগ থাকে না, তাই একটি পোশাকেই তাদের থাকতে হয় বহুদিন। সেখানে স্পেস সেন্টারে জল থাকে সীমিত, এবার পরিস্থিতির পরিবর্তন চাইছে নাসা। স্পেস সেন্টার গড়ে তোলা সম্ভব না হলে চাঁদ বা মঙ্গল গ্রহে কাপড় কাচা সম্ভব কিনা সেই বিষয়ে গবেষণা চালাতে চাইছে নাসা। আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো আরো কিছু দেশ এবার চাঁদ এবং মঙ্গল গ্রহে ঘাঁটি গড়ার পরিকল্পনা করছে। নাসা বিশেষ অ্যান্টি মাইক্রোবায়াল পোশাকের চিন্তা করেছে, যদিও এটা স্থায়ী কোনো সমাধান নয়। ব্যুরো রিপোর্ট, টাইমস প্রোটিন বাংলা। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। স্পেনের কারাগারে আত্মঘাতী অ্যান্টিভাইরাসের স্রষ্টা জন ম্যাকাফি। অ্যান্টিভাইরাস সফটওয়্যার এন্টার করানোর জন্য ম্যাকাফির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। স্পেনের একটি কারাগার থেকে জনের দেহ উদ্ধার করা হয়েছে। কর ফাঁকিতে অভিযুক্ত ম্যাকাফিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণের অনুমোদন দিয়েছিল স্পেনের ন্যাশনাল কোর্ট। তারপরে স্পেনের কারাগারে তার দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ম্যাকাফি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তার আইনজীবী দাবি করেছেন, কারাগারে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ম্যাকাফি। বার্সেলোনার কাছে কারাগারে দুই রক্ষী ম্যাকাফিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। চিকিৎসকদের দল তার মৃত্যু নিশ্চিত করেছে। ব্যুরো রিপোর্ট, টাইমস প্রোটিন বাংলা। চীনা ভ্যাকসিনে ভরসা করলেই বিপদ, চীনে মঙ্গোলিয়ার সংক্রমণের নতুন উদ্বেগ। চীনেই প্রথম COVID-19 সংক্রমণ ধরা পড়েছিল, তারপর তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। বর্তমানে অতিমারীর চেহারায় দাপিয়ে বেড়াচ্ছে সেই ভাইরাস। বর্তমানে বিশ্বজুড়ে চলছে সেই ভাইরাসের টিকাকরণের তোড়জোড়, কিন্তু চীনের তৈরি ভ্যাকসিন যে সব দেশ গ্রহণ করেছে সেখানে সংক্রমণের নতুন উদ্বেগ তৈরি হচ্ছে। সিসেলস, চিলি, বাহরাইন, মঙ্গোলিয়ায় চীনের তৈরি ভ্যাকসিন দেওয়া হয়েছে। ওই সব দেশের 58 থেকে 60% মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ইতিমধ্যেই, যা আমেরিকার থেকেও বেশি।
কিন্তু গত 2 থেকে 1 সপ্তাহে যে সব দেশে করোনা সংক্রমণ নতুন করে বেড়েছে তার মধ্যে অন্যতম এই সিসেলস, চিলি, বাহরাইন ও মঙ্গোলিয়া। তাই চীনা ভ্যাকসিনে কতটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। কাশ্মীর নিয়ে আজ বৈঠক প্রধানমন্ত্রী মোদীর। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারে 2 বছরের মাথায় প্রথমবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন উপত্যকার রাজনৈতিক নেতারা। এই বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। জানা যাচ্ছে তার সঙ্গে সেই বৈঠকে উপস্থিত থাকার কথা জম্মু কাশ্মীরের 14 জন নেতার, এদের অধিকাংশই দিল্লিতে পৌঁছে গিয়েছেন। এই বৈঠকের কথা মাথায় রেখেই জম্মু কাশ্মীরের আগামী 48 ঘন্টার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে নিয়ন্ত্রণ রেখা জুড়ে। সিপিএম নেতা ইউসুফ তারিগামি বলেছেন, কি নিয়ে আলোচনা হবে তা জানি না, সরকার কি বলতে চাইছে তা দেখে জোট সিদ্ধান্ত নেবে। অন্যদিকে মেহবুব বলেন, 2 বছর আগে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছিলেন পরিস্থিতি শান্ত হলে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। বৈঠকে আমি প্রধানমন্ত্রীকে সেই আশ্বাসের কথা মনে করিয়ে দিতে চাই। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন যোগগুরু রামদেব। অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্যে রাজ্যে মামলা দায়ের হয়েছে রামদেব বাবার নামে। সেই সব মামলায় স্থগিতাদেশ চেয়ে এবার সুপ্রিম কোর্টের এফআইআরকে চ্যালেঞ্জ করে রামদেব চাইছেন শীর্ষ আদালত সমস্ত শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে তাকে রক্ষা কবচ দিক। এর আগে গ্রেপ্তারি নিয়ে সরাসরি নেট মাধ্যমে প্রশাসনকে চ্যালেঞ্জ ছুটতে দেখা গিয়েছে রামদেবকে। টুইটারে অ্যারেস্ট রামদেব ট্রেন্ড হতে শুরু করতেই আসরের নামে যোগগুরু। এর ফলে রীতিমতো হাসির ছলে তিনি কেন্দ্রকে নিশানা করে বলেছিলেন, ওর বাবাও গ্রেপ্তার করতে পারবে না আমাকে, ওরা ঠক রামদেব, গ্রেপ্তার রামদেব, এসব ট্রেন্ড করাচ্ছে নেট মাধ্যমে, ওরা এরকম করুক, আমার লোকেরা এসব দেখে অভ্যস্ত। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। যৌতুক হয়রানির পরে কেরলের শ্বশুরবাড়িতে দেহ উদ্ধার মহিলা। দিন কয়েক আগে শ্বশুরবাড়িতে শারীরিক অত্যাচারের ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন বাপের বাড়ির লোকের কাছে। গত সোমবার সেই মহিলারই ঝুলন্ত দেহ উদ্ধার হলো শ্বশুরবাড়ি থেকে। ঘটনাটি ঘটেছে কেরলের কোলামে। মৃত ওই মহিলার নাম বিস্ময়া নায়ার, বয়স 24, বর্তমানে তিনি ডাক্তারি নিয়ে পড়ছিলেন। গত বছরের জুন মাসে কোলামের রাজ্য পরিবহন দপ্তরের কর্মী কিরণ কুমারের সঙ্গে বিয়ে হয়েছিল বিস্ময়ার। শ্বশুরবাড়িতে বিস্ময়ার দেহ উদ্ধার হওয়ায় বাপের বাড়ির সদস্যদের অভিযোগের ভিত্তিতে কিরণকে গ্রেপ্তার করেছে কেরল পুলিশ। হোয়াটসঅ্যাপে পাঠানো সেই অত্যাচারের ছবি নেট মাধ্যমে ভাইরাল হওয়ার পর মুখ্যমন্ত্রী পিনরায় বিজয়নের কাছে পৌঁছয়। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং পুলিশি তদন্তের দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। আজকের মতো খবর এই পর্যন্তই। আগামীকাল আরো বিভিন্ন খবর নিয়ে হাজির হবে টাইমস 14 বাংলা। নমস্কার।